মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হবে শিবরাত্রি। আজকে হচ্ছে শিবরাত্রি, মানে শিবরাত্রি বা দুদিন পড়েছে। তো আজকে সন্ধ্যা 6:15 মোস্ট প্রবাবলি জল ঢালতে পারবো, অনেক প্রহরী আছে। তো আমি 6টাতেই ঢালবো, উপোস করিনি, নর্মালি আমি থাকবো। তো আজকে শিবরাত্রি বকটা থাকবে, আজকে কী কী ঠাকুরকে প্রসাদ দিচ্ছি বা কীভাবে পুজো করছি সেটাই আজকে থাকবে। তো শিবরাত্রি স্পেশালে আজকে কি, মানে আমি উপোস করিনি কিন্তু আমি নিরামিষ খাবো আজকে সারাদিন। তো একটা স্পেশাল খিচুড়ি আমার শাশুড়ি করবে, শাশুড়ি খিচুড়িটা ভীষণ ভালো করে, তো সেটাই আজকে করবে। চলো তোমাদের ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। মানে একটা পুজোর দিন একটু মানে খিচুড়ি, তারপরে তরকারি বা বেগুন ভাজা, এগুলো ভালো লাগে। তো তরকারি আজকে হবে না, জাস্ট খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে। আর বিকেলের জন্য আরও ভালো ভালো মেনু হবে। মেনু মানে কি, একটা মানে সুইট ডিশ কিছু করবো ঠাকুরকে দেওয়ার জন্য, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ধর আজকে খিচুড়ি হবে। খিচুড়িতে ফার্স্ট হচ্ছে এটা কি করে ভেজে ধুয়ে রেখেছে, আর এটা আতপ চাল নিয়েছে, এই গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে রেখেছে, ভিজিয়ে রেখেছে কি, এখানে নারকেল ভেজে নিয়েছে, আর হচ্ছে ফুলকপি ভেজে নিয়েছে, আলু দেবে, আলু, এই যে আলু এখানে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কি কি দিয়েছো, এই কড়াই বলছি হাড়িতে হচ্ছে লঙ্কা, এলাচ, দারচিনি, গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা, আদা বাটা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, একটু জিরে ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, সব দিয়ে কষাতে হবে, তারপরে এখানে ভাজা মশলা করা আছে লাস্টে দেবে। আজকে আমরা দুপুরে খিচুড়িই খাবো, এটা দিয়ে ধনে গুঁড়ো দিলে এরকম। আর এই যে বেগুন ভেজে, এই বেগুন কেটে নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছে, এটা বেগুন ভাজা দিয়ে খাবো, জিরে গুঁড়ো, এই যে এরকম চালে মানে মোট কত কতটা চাল নিয়েছো এখানে, তাও দু বাটি চাল আর এই এক বাটি ডাল দেবে, আর এবার একটু বাদামও দেবে এর মধ্যে, পরে দিচ্ছে বাদাম, হাফ বাটি মুগ ডাল, হাফ বাটি মুসুরির ডাল। ও আচ্ছা, এখানে এই মুসুরির ডালটা এর মধ্যেই আছে? আচ্ছা, কোথায় মুসুরির ডাল? আচ্ছা, এই যে মুসুরির ডাল এখানে ভিজিয়ে রেখেছে, মুসুরির ডালও দেবে। মানে একটু হ্যাপাজাটলি হচ্ছে, মানে রান্নাটা মানে করার কথা ছিল না ভিডিও, কিন্তু এত ভালো খিচুড়ি এটা তো ভিডিওটা না করলে হবে না। এই যে হাফ বাটি মুগ ডাল, হাফ বাটি মুসুরির ডাল দেবে, আর দু বাটি চাল, এই হচ্ছে রেশিওটা। কাঁচা লঙ্কাও দিয়েছে এর মধ্যে, টমেটো দেবে এরপরে, এগুলো সবসময় খিচুড়ি করা হয় না কারণ এই শুভ খেতে চায় না। এই যে চাল দিয়ে দিল, এবার কষিয়ে মশলাটা যে কষে আসবে তখন এই যে চাল দিয়ে দিতে হবে, জল পড়ে গেছে। চাল পুরো দিয়েছে, এবার এটা দিয়ে একটু কষাতে হবে চাল, এবার সবই একসাথে দিয়ে দেবো। মুসুর ডালটা একটু ফুটে উঠলে পরে দেবো না, মুসুর ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নাকি? আচ্ছা, ওই গুলো চালের মধ্যে দিয়ে দিলো, ওই ডালটা তো এখন সিদ্ধ হতে টাইম না। এটা দেওয়া হলো হচ্ছে মুগ ডাল ভেজে, আবার চিংড়ি মাছ দিয়েও করে, চিংড়ি মাছ ভেজে এর মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। আর এখানে ও আরেকটা জিনিসও করা আছে, নারকেল একটুখানি মানে করে নিয়েছি, আমার কাছে কুড়োনো নেই, এরকম ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে কেটে ছোটো ছোটো করে, এটাও দেওয়া হবে খিচুড়িতে। একটু গ্যাস বাড়িয়ে
এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবে যতটা লাগবে। একটু মিষ্টি লাগে পুকুরিতে বেশি। নারকেল ভাজা, বাদামটা কখন বাদাম পরে জল দেখো ভাজা হচ্ছে। জলটা বুঝে দিতে হবে, এক বাটি দিলে বড় বাটির। আরো এক বাটি, প্রায় দু বাটি জল দিল, আর একটু লাগবে কারণ চালও ফুলবে আবার ডাল ফুলবে, জল একটু লাগবে। দু বাটি দিলে এরপর আবার দেবে যা হবে তার থেকে চার আঙ্গুল জল। আচ্ছা, যা হবে তার থেকে চার আঙ্গুল জল দেবে, মানে যেখানে চালটা থাকবে তার পুরো চার আঙ্গুল, মানে চার আঙ্গুল মানে কি পুরো আঙ্গুলটা ডুবে যাবে, তাই তো? তাহলে একদম ঠিক ঠিক হবে, এই যে চার আঙ্গুল। আচ্ছা, এই যে চার আঙ্গুল জল, তাহলে একদম মাপটা ঠিক ঠিক হবে, এবার সেই নারকেল কোড়া দিয়ে দেবে। বাদাম কিন্তু দাওনি, ভেজে রাখা আলু দিয়ে দিল, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে। খিচুড়িটা একটু আঠা আঠা হবে না, বেশি মানে পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যখন ফুটবে তারপরে ওই মুসুরির ডাল, কারণ মুসুরির ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তারপরে ফুটে উঠলে মুসুরির ডালটা যেন গোটা গোটা থাকবে। গ্যাসটাকে এখন কমিয়ে দিলাম, এই দেখো পুরো ফুটে গেছে গ্যাস, এবার কমিয়ে দিলো গ্যাস, এতক্ষণ হাই ফ্লেমে ছিল, এবার মুসুরির ডাল দিয়ে দেবে। মুসুরির ডালটা এখন দিচ্ছি কেন, যেহেতু গোটা গোটা থাকবে মুসুরির ডালটা, হ্যাঁ যেহেতু তাড়াতাড়ি গলে যায়। এই যে বাদাম ভাজা দিয়ে দিচ্ছে, এবার আবার ঢাকা দিয়ে রাখবে, আর ঢাকা দেবে না, মিডিয়ামে রেখে দেবে, এবার মিডিয়ামে রেখে দেবে। আর ফুলকপিটা কখন দেবে? ফুলকপিটা হওয়ার একটু আগে, নালে গলে যায়, ভাজা আছে তো ফুলকপি। এখন সিদ্ধ হবে ডাল চাল, তারপরে এই যে নামানোর একটু আগে ফুলকপিগুলো সব দিয়ে দিল, ওই এসছে খিচুড়ি প্রায়। একদম গ্যাস সিমি করে, গ্যাস সিমি করে কতক্ষণ রাখবে? কতক্ষণ থাকবে? 5 মিনিট। হ্যাঁ 5 মিনিটে হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবে, একটু ঘি, এই তো হয়ে গেল খিচুড়ি রেডি। একটু তোলো, একবার দেখে নি, দেখো রেডি হয়ে গেছে খিচুড়ি। তো দুপুরবেলা খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এবার বিকেলে হচ্ছে যেটা তোমাদের বলেছিলাম, একটা সুইট ডিশ করব। কি করব কি করব ভেবে আমি আজকে দুধ পুলি পিঠে করব। দুধ পুলি পিঠে মানে আমি তো এগুলো করা হয় না, দুধ পুলি করার জন্য কি কি প্রিপারেশন নিচ্ছি দেখো। আর আরেকটা জিনিস, আমি আজকে শাড়ি পরবো, এখন তো আমি জাস্ট উঠেছি, মুখ টুক ধুবো, ধুয়ে শাড়ি পরবো, আজকে শাড়ি পরে শিবের মাথায় জল ঢালবো। আর যদি পুজোটা দেখানো সম্ভব হয় তো দেখাবো, কারণ লেট হয়ে গেছে, আমাকে উঠে এখন সমস্ত রেডি করতে হবে পিঠের জিনিসগুলো। শাশুড়ি যদিও বা করবে, ওনাকে একটু হেল্প করবো।
আর ঠাকুরের দিকেও জোগাড় জানতে হবে, যতটা সম্ভব পারবো দেখাবো। এই যো এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে, মানে দুধ পুলি হবে যেটা, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মেখে নিচ্ছে। তারপরে এবার আমি পুরগুলো ভরে ফেলবো পট করে। পুরও করা হয়ে গেছে নারকেল দুধ দিয়ে ভরে, তারপর দুধের মধ্যে যেটা করে। এই যো ঠাকুর এখনো পাতা হয়নি, পাতবো। এই যো আমি আজকে শাড়ি পরেছি, শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার সাজাবো। দেরি আছে, 6:15 থেকে 9:14 অবধি থাকবে, এখন জল ঢালার সময় থাকবেই, তো এই প্রহরেই মানে আমি দেবো। এখন আগে রেডি করে নিই প্রসাদ, তারপরে সেটা তারপরে ঠাকুর পেতে বসাবো, ঠাকুরের মাথায় জল ঢালবো এবং তোমাদের দেখাবো কী কী করি। এই দেখো ছোট্ট শিব ঠাকুর, এটাই পাতবো। এর জন্য আমি তামার বাটি, পাথরের বাটি তো আমার নেই, এই তামার বাটিতে আমি পাতবো। দেখো তোমরা, এই যো এখন রেখে দিই এখানে শোকেসে। মানে অনেকদিন আগে এই শিব ঠাকুরটা গিফট করেছিল, তো আমার পাতা হয় না, আমি ভাবলাম ঠিক আছে শিবরাত্রির দিনই পাতবো, তো তার জন্য পাথরের বাটি খুঁজেছি পাইনি, তো তামার বাটি এনেছি, তামার বাটিতেই পাতবো। আর কী কী দেবো জল মানে এটার মধ্যে সেটা তোমরা দেখতে থাকো, মানে মাথায় জল ঢালার সময়। আর এখানে অবশ্য ব্যাঙ্গালোরে সব কিছু পাওয়া যায় না, বেলপাতা তারপর আরও কিছু লাগে শিবের পুজোয়, তো সব কিছু তো পাইনি, তো যেরমভাবে পেয়েছি সেভাবেই পুজো করবো। পুলিগুলো হয়ে গেছে, এবার দুধে ছেড়ে দেবে। করতে চেয়েছি এই তো পুলিগুলো এবার ছেড়ে দেবে, একটা একটা করে দুধ ছুটবে। এই যে কমিয়ে মিডিয়াম মাছে রেখে দিয়েছে, দিয়ে হচ্ছে এবার কাজু গুঁড়ো দিয়ে দেবে। কিশমিশ, কিশমিশ আগেই দিয়ে দিয়েছে ধুয়ে। হ্যাঁ এটা বলে দে, ধুয়ে যেন কিশমিশটা দেওয়া হয়, না হলে কেটে যায় দুধ। মানে কিশমিশ টক ভাগ থাকে, কেটে যায়। এই দুধটা, এটা হচ্ছে গুঁড়ো দুধ, গুলিয়ে রেখেছে 2 প্যাকেট ছোট ছোট গুঁড়ো দুধগুলো যেগুলো রয়েছে সেটা গুলিয়ে রেখেছে, সেটা পরে দিয়ে দেবে। ফুটছে, এখানে 1 লিটার দুধ আছে আর ওটা এক্সট্রা। এবার এই চুষিগুলো করেছিলাম, চুষিগুলো দিয়ে দিচ্ছি। চুষিটা একটু হাতে নিয়ে দেখো, এই যে চুষি এগুলো দিয়ে দিচ্ছে, এগুলো বাড়িতেই করেছিলাম দুপুরবেলা। গুড় দিয়ে দিচ্ছে, চাইলে খেজুরি গুড় চিনি মিশ্রি দিয়েও করতে পারে। হুম 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 গুড় এবার পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি খাবে। হালকা আমরা মিষ্টি খাবো, আমরা বেশি মিষ্টি খাবো না। হোক আমি ততক্ষণ পুজোর দিকের টা করে নিই। রেডি হয়ে গেছে দুধ পুলি, এই দেখো খুশি আছে, পুলি আছে, সব আছে, বুঝেছ? ভাঙেনি একদম মোটা। এই যে পুজো হয়ে গেছে আমাদের, আর দেখাতে পারিনি পুজোটা কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। পুজো হয়েছে, দুধ পুলি অনেককে দিলাম প্রসাদ, আবার আমাদেরও প্রসাদ দিয়েছে। এই যে দুধ পুলি ভালোই হয়েছে খেতে, গুড় দিয়ে করেছে। আর এই যে আমাদের প্রসাদ দিয়েছে, কিছুটা খাওয়াও হয়ে গেছে। এই যে খাচ্ছি আমরা, পুজো কমপ্লিট হয়ে গেছে, শাড়ি ছেড়ে ফেলেছি কারণ এতক্ষণ শাড়ি পরে থাকা অসম্ভব। আর তারপরে সমস্ত মানে পিঠের রেসিপিটা অল্প অল্প নিয়েছি, আর পুজোটা সেরকমভাবে দেখাতে পারিনি। মানে পুজো মানে কি, এখানে তো আর পুরোহিত নেই, নর্মালি পুজো করেছি আর মানে যা শিবের মাথায় জল ঢেলেছি এটাই তো। উপোস আমি করিনি আজকে, সারাদিন নিরামিষই খেয়েছি, মানে উপোস আমি করতে পারি না, তো মানে করি না, ওই নিরামিষই খেয়েছি, সেটাই নিরামিষ খেয়েই পুজোটা দিয়েছি। তো আপাতত এখন পুজো কমপ্লিট, এখন রাতে খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। তো এরপরে নেক্সট আরও কিছু ব্লগ আসতে চলেছে, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু।